জি বাংলা চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান দীর্ঘদিন ধরেই উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি তার ইমেজ সম্পর্কে বেশ সচেতন। তার পোশাক স্টাইলিং এর দায়িত্বে আছেন দিব্যকান্তি সেন। নিজের স্টাইলিং সম্পর্কে রচনা বলেছেন, বেশ কয়েক বছর ধরে যেহেতু এই শো করছি তাই কোনটা আমাকে মানাবে সেটা বুঝে গিয়েছি। সাজটা নিজের ইমেজের উপর নির্ভর করে। আমি অন স্ক্রিনে ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি। দিব্যকান্তি সেই ব্যাপারটা ভালোভাবে বোঝেন, আর আমার কি পছন্দ সেই মতোই দিব্যকান্তি স্টাইলিং করেন। রচনা ব্যানার্জি সব ধরনের রঙেরই শাড়ি পরতে পছন্দ করেন। দিদি নাম্বার ওয়ান শোতে রচনা ব্যানার্জির শাড়ি স্পন্সর করে দেবশ্রীজ ও প্রাপ্তি। তার পছন্দ মতোই তার হেয়ার স্টাইলিং করা হয়, সঙ্গে মানানসই মেকআপ যা কখনো উগ্র নয়। রচনা আরও বলেন, গহনার ক্ষেত্রে চিক প্রধান ডিজাইনের গহনা পরতে বেশ পছন্দ করি। সাক্ষীর গহনাও পরে থাকেন রচনা। তবে এই সিজনে দিদি নাম্বার ওয়ানে রচনার ফুল স্লিভ ব্লাউজে শার্ট বা কভার কলারের লুক ফোকাস করা হয়েছে। আসছে গরমকে মাথায় রেখে রচনার স্টাইলিংয়েও পরিবর্তন আনবে দিব্যকান্তি। বন্ধুরা, রচনা ব্যানার্জির এই স্টাইলিং আর ইমেজ সম্পর্কে জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সেলিব্রিটিদের এমন সব নতুন নতুন খবর পেতে আইসক্রিম চ্যানেলটির সাথেই থাকুন।